তো একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে বেহালায় যেমন ভোট দখল হয়েছে, তার পাশাপাশি কিন্তু মানববন্ধনও চলেছে। এই মুহূর্তে কি ছবি? হ্যাঁ দেখো, একেবারেই দেখো, আজকের ভোটটা সম্পূর্ণ অন্যরকম এর আগের মহালয়ার ভোরের থেকে। তবে আজকে একেবারে ভোর থেকে দেখতে পাচ্ছি মানুষ রাস্তার মধ্যে রয়েছে, রাত দখলের পর আজকে ভোট দখল। এখানে দেখতে পাচ্ছ তারা যে প্রতিবাদের যে ভাষা সেটা তুলে ধরেছে, যে মহিষাসুর মর্দিনীর পর অভয়ালয়া, অর্থাৎ মহালয়ার পর আজকে অভয়ালয়া, এবং সেক্ষেত্রে ভোট দখলের ডাক দেওয়া হয়েছে। সেখানে কিন্তু একেবারে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে অনেক তারা বসে রয়েছেন, এবং থেকে যে বিষয়টা তারা বলছেন যে আর্জি করে যে ঘটনা, যে নৃশংস ঘটনা, যে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা বারবার গর্জে উঠছে। বেহালার বাসীরা এর আগেও দেখেছি গর্জে উঠেছেন, আজকেও তারা একেবারে ভোর থেকে এখানে এসে পৌঁছেছেন, এবং মানববন্ধন দেখেছি কেউ গানে কবিতায় আবৃত্তিতে কিন্তু এই মুহূর্তে যে প্রতিবাদ তাদের যে ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করছেন, এবং আর্জি করে যে ঘটনার প্রতিবাদে আজকে ভোরবেলা মহালয়ার দিন, সেই ভোরবেলা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে প্রতিবাদ আন্দোলন, সেটা কিন্তু মাধ্যম দিয়ে তারা আর্জি করার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এইভাবেই। একেবারেই বেহালার ছবি আপনাদের দেখালাম, বেহালায় যেমন অভয়ালয়, তার পাশাপাশি এবার আপনাদের দেখাবো গড়িয়ার ছবি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, বেহালার ছবিটা আমরা দেখলাম, মানুষ সেখানে গর্জে উঠেছেন, তারা ভোট দখল করছেন, এবং আমরা এই মুহূর্তে তোমার ঠিক পেছন দিকের যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ চলছে। একদমই, তুমি দেখো যে মাতৃপক্ষের সূচনা কিন্তু হয়েছে মহালয়ার আজকে, কিন্তু এই মহালয়া কিন্তু অন্যরকম মহালয়া। এই মহালয়া রয়েছে ঢাক, এই মহালয়া রয়েছে কাসর, এই মহালয়া রয়েছে ধুলোচি, কিন্তু এই মহালয়া কিন্তু প্রতিবাদের মহালয়া। আমরা রয়েছি গড়িয়ায়, এবং এই বৃষ্টি ভেজা গড়িয়ায় কিন্তু সাত সকালে এই নারী শক্তি তারা কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন। রীতিমতো কাসার রয়েছে, কাসা রয়েছে, তারা শঙ্খ বাজাচ্ছেন, তারা শাঁখ বাজাচ্ছেন, তাদের সঙ্গে ধুনচি রয়েছে, এবং তারা আমাদের যে নারী শক্তি সেই নারী শক্তির প্রকাশ তারা ঘটাচ্ছেন, এবং তারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করছেন আরজিকর কাণ্ডের। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে যে কি তারা দাবি করছেন, আপনাদের কি দাবি ওনারা জাস্টিস, ওনারা দেখতে পাচ্ছ যে স্লোগানেই কিন্তু যে মূল দাবি, সেই মূল দাবি কিন্তু উঠছে, এবং শুধুমাত্র স্লোগান না, দেখা যাচ্ছে যে একদিকে যেরকম ধুনচি রয়েছে, সেখানে আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো